আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করতে চলেছি। তো দ্বিতীয় অধ্যায়ের এটি হচ্ছে প্রথম ক্লাস। আমরা এই ক্লাসে শিখব কিভাবে একটি প্রতিফলন ডায়েরি আমরা লিখতে পারি। আমাদের প্রতিফলন ডায়েরি লেখার শিরোনাম হচ্ছে, আমি সপ্তম শ্রেণীতে জেনে যেসব সালাত নিয়মিত চর্চা করেছি। এটি হচ্ছে আমাদের প্রতিফলন ডায়েরির শিরোনাম বা টাইটেল। এরপরে নিচে এখানে নির্দেশনায় বলা হয়েছে, প্রিয় শিক্ষার্থী, উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি শ্রেণীতে পূরণ করবে। এক্ষেত্রে তুমি তোমার সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো। পূরণকৃত ছকটি মা বাবা অভিভাবকের মতামত সহ পরবর্তী সেশনে জমা দেবে। তো এটি হচ্ছে মূলত আমাদের নির্দেশনা। আমরা কাজ করব সপ্তম শ্রেণীতে আমরা যে সকল সালাত আদায় করেছি। এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, সেই ছকে লেখা রয়েছে যে সপ্তম শ্রেণীতে আমি কোন কোন সালাতগুলো আদায় করেছি। সেগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন সালাতুল বিতর। এরপরে নিচে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, এখানে তুমি অন্যান্য সালাতের নামের কথা উল্লেখ করবে। এখানে বলা হয়েছে সালাতের রাকাত সংখ্যা কত বা বিশেষ কোনো নিয়ম আছে কিনা। তুমি যে সালাতটি পড়েছো সেই সালাতটি কত রাকাতের, সেটির জন্য বিশেষ কোনো নিয়মকানুন অনুসরণ করতে হয় কিনা, সেটি তুমি এখানে লিখবে। এরপরে অভিভাবকের স্বাক্ষর বা মন্তব্যের ঘরে লেখা রয়েছে নিয়মিত পড়েছে, মানে তুমি যে নিয়মিত এই সালাতটি পড়েছো সেটি তোমার অভিভাবক এখানে স্বাক্ষর করে দিবেন বা তিনি একটি মন্তব্য করে দিবেন। এভাবেই আমরা মূলত এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি। তো চলো শিক্ষার্থীরা, রেখে নিচ্ছি বাকি অংশটুকু আমরা কোন তথ্য দিয়ে পূরণ করব। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথম এই যে এক নম্বর যে সালাতটি রয়েছে এটি কিন্তু আমরা আমাদের মূল বই থেকে দেখেছি, বাকিগুলো আমরা এখন দেখব। দুই আমি লিখেছি সালাতুল তারাবি। তো সালাতুল তারাবি কয় রাকাত? এটি হচ্ছে 20 রাকাতের নামাজ। এবং কয় রাকাত করে পড়তে হয়? 2 রাকাত করে পড়তে হয়, এটি হচ্ছে সালাতের বিশেষ নিয়ম। এরপর অভিভাবক লিখে দিয়েছেন যে সে নিয়মিত পড়েছে। তারপর লেখা রয়েছে সালাতুল হাজত, এটি কয় রাকাতের নামাজ? এটি হচ্ছে 2 রাকাতের নামাজ। এবং বিশেষ নিয়ম কি? বিশেষ কোনো নিয়ম নেই, সাধারণ যে কোনো নামাজের মতোই আদায় করতে হয়। অর্থাৎ তুমি 2 রাকাত নামাজ সালাতুল হাজত, এটি তুমি যে কোনো সময় যে কোনো নামাজের পরে আদায় করতে পারবে। তো এখানে অভিভাবক মন্তব্য করেছেন যে মাঝে মাঝে সেই নামাজটি পড়েছে, অর্থাৎ তুমি যে মাঝে মাঝে এই নামাজটি পড়েছ সে এই মন্তব্যটি করেছে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে সালাতুল তাসবি। প্রত্যেক রাকাতে 75 বার তাসবি আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবি পড়তে হয়, এটি হচ্ছে সালাতুল তাসবি, এই নামাজ পড়ার বিশেষ নিয়ম। তো এই নামাজটি তুমি কখন পড়েছো? এটি তুমি মাঝে মাঝে পড়েছো, এরকম মন্তব্য করেছে তোমার অভিভাবক। তো ঠিক এভাবে আমি এখানে মোট 4টি সালাতের কথা আদায় করেছি, বিভিন্ন প্রকার সালাত। তোমরা চেষ্টা করবে এই ধরনের বিভিন্ন প্রকার সালাত আদায় করতে, এবং একই সাথে সেই সালাদগুলো কোনটি কয় রাকাত, কোনটি পড়ার নিয়ম কী, সেগুলো তোমরা এই ছকে উপস্থাপন করতে পারো। শিক্ষার্থীরা, ঠিক এভাবেই তোমরা তোমাদের মূল বইয়ের 29 নম্বর পৃষ্ঠার এই যে প্রতিফলন ডায়েরি, এটি সমাধান করতে পারো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা অন্য কোনো একটি কাজ নিয়ে আলোচনা করব, এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।